আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? ওকে, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেনাবাহিনীর ট্রেড ওয়ান ও ট্রেড টু সৈনিক পদের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে বা তোমরা কিভাবে প্রস্তুতিটা নেবা, ঠিক আছে? আমার ইউটিউবের স্টুডেন্ট যারা আসো, তোমরা একটু ভালোভাবে শুনবা এবং দেখবা। আশা করি তোমরা যারা ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করেছো, কথাগুলো শুনলে, গাইডলাইনগুলো মেনে চললে আমরা পরীক্ষায় সফল হতে পারব, ঠিক আছে? জি স্যার। প্রথমে দেখো, এটা আমাদের 37 নম্বর ব্যাচের ছবি, চিনছো তো? চিনতে পারছো না? প্রথমে সেনাবাহিনীর চাকরির প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে, সঠিক টার্গেট করে প্রস্তুতি শুরু করতে হবে আর কি, ঠিক আছে? তোমার জীবনে একটা লক্ষ্য রাখতে হবে, একটা লক্ষ্য রাখতে হবে, একটা লক্ষ্যকে স্থির করতে হবে, স্থির করে ওই লক্ষ্যর পিছনে পুরো লক্ষ্য পূরণের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি কোনো কিছু সম্ভব? পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। তোমাদেরকে আগে একটা লক্ষ্য করতে হবে, তোমরা তো অলরেডি একটা লক্ষ্য করছোই যে আমি সেনাবাহিনীতে আবেদন করলাম ট্রেড ওয়ানে বা ট্রেড টুতে, করছো তো? করছো বলেই তোমরা একটা সিদ্ধান্ত নিছো যে না, আমাদের একটা প্রস্তুতির দরকার, প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসছো। আবার অনেকে যারা আসে নেই, তারা বাসায় বসে বসে পড়ালেখা শুরু করছে, বাসায় বসে প্র্যাকটিস করতেছে, ব্যায়াম করতেছে, করতেছে কি না? তো জীবনে সফল হতে চাইলে একটা লক্ষ্য স্থির করতে হবে এবং ওই লক্ষ্যটা পূরণের জন্য প্রচুর পরিমাণে কি করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আমরা প্রচুর পরিমাণে পরিশ্রম করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দিবেই। বুঝাতে পারছি? আর সবসময় মনে রাখবা, যারা গর্বিত সৈনিক হবা, একজন সৈনিক কিন্তু অনেক পরিশ্রমী হয়। তো তোমাদের যারা নিয়োগ করছো সেনাবাহিনীর ট্রেড ওয়ান বা ট্রেড টু সৈনিক পদে পরীক্ষা দেবা, এই পরিশ্রমটা আর প্রস্তুতিটা আর একটু বাড়াতে হবে, পারবা তো? ওকে, দুই নাম্বারটা দেখো, মেডিকেল আর টেস্টে কোনো সমস্যা থাকলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে ঠিক করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের কি একটা লক্ষ্য স্থির করতে হবে, সেটা আমরা অলরেডি সবাই করে ফেলছি। এখন দুই নাম্বার পর্যায়ে এসে আমাদের মেডিকেল ঠিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে হবে। আমরা অনেকে কিন্তু জানি না যে আমাদের মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা। অনেকে দেখা যায় পরীক্ষায় আবেদন করছে, করে পরীক্ষা দিতে গেছে, গিয়ে কেউ বাদ পড়ে যাচ্ছে, আবার কেউ চান্স পাচ্ছে। এখন যে চান্স পাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে সে হয়তো বা তোমার কোনো ধরনের প্রস্তুতি নাই, তারপরেও কিন্তু তার ভিতরে যোগ্যতাগুলো ছিল বিধায় কিন্তু সে চান্স পেয়ে গেছে। আবার চান্স কিন্তু খুবই অল্প সংখ্যক পায়। দেখা যাচ্ছে যদি 200 জন যাও, দেখা যাচ্ছে 5-6 জন করে চান্স পাচ্ছে, তার মানে বেশি সংখ্যকই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এখন যারা বাদ পড়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বেশি সংখ্যক স্টুডেন্ট মেডিকেল আনফিট থাকার কারণে বাদ পড়ে যাচ্ছে। এখন যারা পরীক্ষা দিতে যাবা এবং যারা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছো, তুমি আগে থেকে একটা সঠিক গাইডলাইন মেনে সঠিক প্রস্তুতির মাধ্যমে নিজের মেডিকেল কোনো সমস্যা আছে কিনা সেটা তো সমাধান করা যায়। সমাধান করে তুমি পরীক্ষা দিতে যাও, কারণ পরীক্ষা দিতে গেলে আসলা তোমার সময়টা তো অনেক মূল্যবান, কারণ সেনাবাহিনীতে এমনিতে সার্কুলারের বয়সটা একটু বেশি দেয়া থাকে, 1 বছর বেশি হাতে রেখে তারা বয়সটা নির্ধারণ করে। বছরে ট্রেড ওয়ান ট্রেড টু এগুলো একটা করে সার্কুলারগুলো আসে, সেক্ষেত্রে সুযোগ খুব কম থাকে আবেদনের, তো সুযোগটাকে তো আর মিস করা যাবে না। তুমি একবারে যাবা পরীক্ষা দিতে, একবারেই তুমি সবকিছু ফিট হয়ে পরীক্ষা দিতে যাও, বারবার তো যাওয়ার সময় নেই। একবারেই যাব প্রবল প্রস্তুতি নিয়ে, একবারেই যাতে চাকরি নিয়ে আসতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তিন নাম্বারটা দেখো, লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়াশোনা করা, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ, এই প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি সোলজার একাডেমিতে, নিচ্ছি না? আবার মডেল টেস্ট কিরকম হতে পারে মাঠে বসে সেটারও তো আমরা প্রস্তুতি নিচ্ছি। কেমন লাগছে রে প্রস্তুতি পরীক্ষা দিয়ে? ভালো লাগছে? আচ্ছা, যারা ইউটিউবে স্টুডেন্ট আসো, আমাদের ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আমি অলরেডি দিয়েছি। তোমরা চাইলে সেনাবাহিনী 2022 সালে যারা ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে পরীক্ষা দিতে যাবা, তোমরা চাইলে সেনাবাহিনীর পরীক্ষার সিলেবাস কোন কোন বিষয়ের উপরে বা কোন টপিক্সের উপরে তোমরা পড়বা সেগুলো একটু এখন থেকে প্রস্তুতি নিয়ে যেতে পারো। আশা করি পরীক্ষা সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকবে এবং ধারণা অনুযায়ী তুমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গেলে তখন পরীক্ষা পাস করা সহজ হবে।
এমন কোন পরীক্ষা কি আছে কেউ পরীক্ষার আগে না পড়ে প্রস্তুতি ছাড়া পরীক্ষা গিয়ে পাশ করছে? না স্যার। আছে? তোমরা তো পিএসসি পাশ করছো, জেএসসি পাশ করছো, এসএসসি পাশ করছো, সবাই তো পড়ছো। তো চাকরির পরীক্ষা না পড়ে গেলে কি আর হয়? ভাগ্য তো সবসময় সহায় হবে না, তাই না? পরিশ্রম করতে হবে, এটাই। এরপরে দেখো 4 নম্বর, মৌখিক পরীক্ষার জন্য সঠিক নিয়ম অনুযায়ী অনুশীলন করা, কারণ এটা একটি সাইকোলজিক্যাল পরীক্ষা। আমরা মৌখিক পরীক্ষা সম্পর্কে এখানে আলোচনা করছি, প্র্যাকটিস করছি, প্রস্তুতি নিচ্ছে, কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, কোন ধরনের প্রশ্নের উত্তরগুলো তুমি কিভাবে দিবা। শুধু একজন অফিসার প্রশ্ন করলে তুমি উত্তর দিলা, তার মন মতো নাও হইতে পারে। এই জিনিসগুলো একটু আমাদের প্র্যাকটিস করতে হবে, কোন প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া হচ্ছে সেগুলো একটু শিখতে হবে। যখন তুমি শিখে পরীক্ষা দিতে যাবা বা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা, যে প্রশ্নই করুক না কেন অফিসার, তুমি দেখবা যে অনেক ভালোভাবে সঠিকভাবে উত্তরগুলো দিতে পারছো। কি পারবা তো? এরপরে দেখো শারীরিক পরীক্ষার জন্য খুব অনুশীলন করা। সেনাবাহিনীতে ট্রেড 1 এবং ট্রেড 2 তে শারীরিক অনুশীলন হয়। এটা আমাদের 37তম ব্যাচের স্টুডেন্টদের শারীরিক অনুশীলনের ছবি। কেমন হয়েছে বাবা ছবিগুলো? ভালো লাগতেছে? দেখছো সুশৃঙ্খল ভাবে কোনো কিছু কাজ করলেই সুন্দর লাগে, তাই না? আচ্ছা, সেনাবাহিনীতে সেনাবাহিনীতে কোন বিষয়গুলোর উপরে শারীরিক পরীক্ষা হয় সেগুলো একটু দেখাই তোমাদেরকে, মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখো দৌড়। দৌড় হচ্ছে হলো এখানে আমরা 1.6 কিলোমিটার দৌড়ের প্র্যাকটিস করছি একাডেমিতে। কোনো ক্যান্টনমেন্টে গিয়ে দেখবা যে 800 মিটার, 900 মিটার, 500 মিটার, 600 মিটার, 1000 মিটার, 1100 মিটার, এরকম দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যেটাই হোক না কেন তুমি চেষ্টা করবা ওনারা পরীক্ষার মাঠে যে সময়টা দেবে এই সময়ের মধ্যে যাতে তুমি যে মিটারই দৌড়াতে দেখ না কেন তার আগে তুমি দৌড়টা শেষ করার চেষ্টা করবা। বোঝা গেছে? ওকে। এরপরে পুশ আপ। দেখো পুশ আপ 30টা মোটামুটি করার চেষ্টা করো, 30টা মোটামুটি যাতে পারা যায় পুশ আপ বা বুক ডাউন, এটা একটু প্র্যাকটিস করে যাও। আমাদের একাডেমির ছাত্ররা 30টা পুশ আপ কারা পারবা? 30টা অনেকেই পারবে, তাই না? আচ্ছা, এরপরে 20টা পুশ আপ কারা পারবা? 20টা? আচ্ছা, 20টাও অনেকে পারবে, কি পারবা না? 15টা কারা পারবা? 15টা পারবা? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে দেখো চিন আপ। চিন আপ হচ্ছিল তোমার কত হতে হবে? চিন আপ হচ্ছিল এখানে অ্যাটলিস্ট 15টি দেওয়া শিখতে হবে আর কি, ঠিক আছে? মানে যেটা আমরা বিমটা ধরে উপরে উঠানামা করি, অ্যাটলিস্ট হচ্ছিল তোমার 15টা দেওয়ার চেষ্টা করতে হবে। বুঝাতে পারছি? 15টা কেউ পারবা দিতে চিন আপ? আচ্ছা, এরপরে 10টা? 10টাও অনেকে পারবে। এরপরে 5টা? 5টা তো পারা উচিত, তাই না? 5টার নিচে তো কেউ নাই নাকি? আসো আসো, দুই একজন আসো আর কি, তাই না? যারা 5টার নিচে আসো তারা বাবা একটু পরিশ্রম করো, চেষ্টা করো যাতে 10টা পারা যায় আর কি, ঠিক আছে? এরপরে দেখো লং জাম্প। ওকে ঠিক আছে, 7 নম্বর লং জাম্প আছে। লং জাম্প হচ্ছে হলো 10 ফিট। লং জাম্প তো শিখছো? আচ্ছা, অনেক জায়গায় লং জাম্প হয় অনেক সেনানিবাসে। এরপরে সিট আপ। এই যে তোমরা তো সিট আপ তো দিচ্ছ, সিট আপ 20টা পারা যাবে না? 20টা পারা যাবে তো? 20-25-30টা সিট আপ পারা যাবে? ওকে। এরপরে সিট আপের পরে তেমন কোনো আর কোনো অ্যাক্টিভিটিস হয় না। এরপরে তোমাদের সাঁতার পরীক্ষা হয়। যখন তোমরা পরীক্ষার দিনে আর টিকে যাবা, টিকে যাওয়ার পরে তোমাদের যখন নিয়োগপত্র পাওয়া, পাওয়ার পরে তোমরা যখন ফাইনাল মেডিকেল চেক আপে যাবা আর কি, ট্রেনিং সেন্টারে, তুমি যে ট্রেনিং সেন্টারে তোমাকে দেওয়া হবে সেই ট্রেনিং সেন্টারে তোমার ফাইনাল মেডিকেল দিয়ে আসতে হয় আর কি। ওখানে যেদিন যাবা সেদিন গিয়ে তোমাদের সাঁতার পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে। সেনাবাহিনীতে কম করে হলো 50 মিটার সাঁতার যাতে তুমি পারো সেটা পারদর্শী হতে হবে। 50 মিটার সাঁতার পারো কেউ? পারবা তো না? সবাই সাঁতার পারো, তাই না? গুড, ঠিক আছে। নাম এই হচ্ছে হলো মোটামুটি বিষয়। এই বিষয় শারীরিক ইভেন্টগুলোই আসলে সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড 1 এবং ট্রেড 2 তে তোমার অংশগ্রহণ করতে হবে। একটু প্র্যাকটিস করলেই শারীরিক ইভেন্টগুলো ভালো করা যাবে, ঠিক আছে? এরপরে আরেকটা প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে আমরা
সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাব, শুধু সেনাবাহিনী না, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, তুমি যে বাহিনীতে যাও না কেন, তোমার মাঠে গেলে মাঠে কিছু কাগজপাতি নিয়ে যেতে হয় আর কি। কোন ধরনের কাগজপাতিগুলো নিয়ে যেতে হবে আমি তারপরে একটু তোমাদেরকে আজকে স্লাইডের মাধ্যমে বুঝাই দেই, তাতে করে তোমরা আগামীতে যারা পরীক্ষা দিতে যাবা তোমরা সবগুলো কাগজপাতি একসাথে রেডি করে রেখে দেবা, ঠিক আছে? ওকে, প্রথমে দেখো তোমার মার্কশিট কি লাগবে, মার্কশিট লাগবে, আছে তো সবার মার্কশিট? আচ্ছা, মার্কশিট হচ্ছে হলো তোমার যদি অরিজিনাল না থাকে তাহলে ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হয়। ওকে, এরপরে প্রশংসাপত্র, ঠিক আছে, জেএসসি এসএসসির প্রশংসাপত্র আছে সবার? আচ্ছা, যাদের নেই পরবর্তীতে কালেক্ট করে নেবা, ঠিক আছে? মার্কশিট, জেএসসি এবং এসএসসি, যদি কেউ এসএসসি পাস করো সেটা আলাদা বিষয়, যে যে পর্যন্ত পড়ালেখা করছো সে সে পর্যন্ত বিষয়গুলো নিয়ে যাবা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো সার্টিফিকেট, জেএসসি এসএসসি সার্টিফিকেট অরিজিনাল থাকলে অরিজিনাল নিয়ে যাও, না থাকলে ফটোকপি করে নিয়ে গিয়েও তুমি সত্যায়িত করে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে পারবা, কিন্তু চাকরি পাওয়ার পরে তোমাকে অবশ্যই অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে, ঠিক আছে? এটাই। এরপরে দেখো অ্যাডমিট কার্ড, এসএসসি এর অ্যাডমিট কার্ডটা অ্যাটলিস্ট নিয়ে যাওয়া দরকার, অনেক সময় দেখতে চাই, ঠিক আছে? অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। এরপরে তোমার রেজিস্ট্রেশন কার্ড, এগুলো আছে তো সবার নাকি? আচ্ছা, এরপরে হচ্ছিল তোমার জন্ম সনদ, জন্ম সনদ আছে তো? আচ্ছা, ডিজিটালটা তো আছে তাই না? ডিজিটালটা আছে না, না হাতে লেখা ডিজিটালটা? ওকে, এরপরে হচ্ছিল চারিত্রিক সনদ, ঠিক আছে, তোমার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে তুমি চারিত্রিক সনদপত্র পাবা, চারিত্রিক সনদপত্র ওখানকার চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে তুমি নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এরপরে হচ্ছিল তোমার অবিবাহিত সনদপত্র, ঠিক আছে, এটাও তুমি সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদে তুমি পেয়ে যাবা, বুঝা গেছে? ওকে, বিবাহিত কেউ নাই তো তাই না? কেউ আছে নাকি বিবাহিত? ওকে, এরপরে দেখো অভিভাবকের সম্মতিপত্র, ঠিক আছে, অভিভাবকের সম্মতিপত্র, যে তুমি যে ডিফেন্সে যাবা এই মর্মে তোমার অভিভাবক একটু সম্মতি দিছে। তারপর বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হয় সত্যায়িত করে, তারপর বাবা মার ছবি নিয়ে যেতে হয়, অ্যাটলিস্ট তুমি 2-3 কপি করে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপর নিজের পাসপোর্ট আকারের ছবি নিবা, স্ট্যাম্প আকারের ছবি নিবা, পাসপোর্ট আকারের ছবি 8-10 কপি নিবা, স্টাম্প আকারের ছবি 5-6 কপি নিয়ে যাবা, কখন কাজে লাগবে সেটা তো আর বলা যায় না তাই না, একটু বেশি করে নিয়ে যেতে হবে। আর এখানে একটা জিনিস ব্যাপার আছে, দেখো এখানে চুলটুল বড় অবস্থায় কিন্তু ছবি টবি দেওয়া আছে, কেমন লাগতেছে এখানে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না, খুবই সুন্দর মার্জিত পোশাক পরে সুন্দরভাবে চুল ছোট করে যেটা পরীক্ষার দিনে নিয়ে যাবা, যে ছবিগুলো সেগুলো নিয়ে যাবা আর কি, ঠিক আছে? তাহলে তোমাকে একজন রুচিশীল মানুষ মনে হবে। এরপরে খেলাধুলা বা অন্যান্য সার্টিফিকেট যদি থাকে, এখন যেমন অনেক খেলাধুলা করে ফুটবল খেলা, অত জেলা পর্যায়ের সার্টিফিকেট আছে, ও ওটা নিয়ে যেতে পারবে। পাশাপাশি কারো কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে পারে, কারো ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে পারে, এগুলো নিয়ে যাবো পরীক্ষার দিনে কাজে লাগবে, ঠিক আছে? এবং সবশেষে তোমার অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে সেনাবাহিনীর অ্যাডমিট কার্ড, যে পরীক্ষায় তুমি আবেদন করেছো Trade 1 অথবা Trade 2 একটা অ্যাডমিট কার্ড পাবা, এই অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে তোমাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে, বুঝতে পারছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে কাগজপত্রের বিষয়ে কোনো জানার? এসএসসির অ্যাডমিট কার্ড না থাকলে তেমন রেজিস্ট্রেশন কার্ড আছে তো? হ্যাঁ স্যার, সবই আছে, যেটা বললাম না যে শুধু ওই মায়ের নাম একটু ভুল হয়েছে। হুম হুম, সবই আছে আমাদের, তাহলে ওইটা কি নিয়ে যাবো? চিন্তার বিষয়, গভীর প্রশ্ন তাই না? আচ্ছা, আমি চিন্তা করে বলতেছি তোমার জন্য কি করলে ভালো হবে। স্যার, আপনার এই যে ভুলশন ভোটে কাগজটা ঠিক করতে দিতে পারে কয় মাসে সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই একটা উপায় হবে তাই না? তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি বিষয়, এই কাগজপাতিগুলো আমরা পরীক্ষা দিতে গেলে নিয়ে যাব, বোঝাতে পারছে? জি স্যার। আচ্ছা,
এখন পরের বিষয়টা দেখো, এটা আমাদের সোজার গাইড, তাই না? অনেকের প্রশ্ন থাকে আসলে, শুধু তোমরা যেমন এখানে আসছো এসে, তার আগে কিন্তু অনেকে চিন্তা করতে যে আসলে কোন বইগুলো পড়ব, চিন্তা করতে তো আমি আর্মিতে যাব, নেভিতে যাব, বিমান বাহিনীতে যাব, কোন বইগুলো পড়ব। আসলে সৈনিক পদে যেতে চাইলে তোমার ক্লাস নাইনের টেক্সট বইগুলো যেগুলো আছে, বাংলার আছে, ইংলিশের আছে, গ্রামার বই আছে, ঠিক আছে, সাধারণ গণিতের বই আছে, সাধারণ জ্ঞানের বই আছে, এই বইগুলো পড়তে হবে একটু ভালোভাবে। আর আমাদের সোলজার একাডেমির যে গাইডটা রয়েছে, সোলজার গাইড, এটা আসলে সবগুলো বই থেকে কম্বিনেশন করে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো, সেগুলো দিয়েই কিন্তু আমরা বইটা নোট আকারে তৈরি করছি। তাহলে এতে করে তোমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে না, তোমরা এক বইয়ের মধ্যে মোটামুটি সবগুলো পড়ে প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে? পাশাপাশি আমরা তো মডেল টেস্ট দিচ্ছি, মডেল টেস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাই না? এটাই আর একটু কথা বলে রাখি, এটা হচ্ছে ইউটিউবে স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে বর্তমানে স্টুডেন্ট, তারাও একদিন একসময় আমাদের ইউটিউবের স্টুডেন্ট ছিলাম, তাই না? ইউটিউবের স্টুডেন্ট থেকে এখন আমাদের সশরীরে আমাদের একাডেমি স্টুডেন্ট হয়ে গেছে। তো এখন এরা যারা উপস্থিত একাডেমি স্টুডেন্টকে দেখা যাচ্ছে, এরা এসে এখানে কি শিখছে আর আমরা কি করে এটা একটু বলে দিই। আমাদের একাডেমিতে যখন কেউ আসে, আমরা বিভিন্ন এক্সারসাইজের পরে তার কিন্তু একটা মেডিকেল চেক আপ করি আর কি, পুরো ফুল মেডিকেল চেক আপ করা হয়। চেক আপে যদি কোনো ধরনের কোনো সমস্যা বের হয়, সেটা সমস্যা সমাধানের জন্য পরামর্শ তো দিয়ে দিই, পাইছো পরামর্শ? জি স্যার। পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, কারণ আমরা জানি সৈনিক হতে চাইলে মেডিকেলটা ফিট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে যদি আমরা ফিট না হই তাহলে আমরা খারাপ করব, পরীক্ষার চান্সই পাবো না। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য সৎ সাজেশন দেওয়া হয়, মডেল টেস্ট নেওয়া হয়, সাজেশন দিচ্ছি, মডেল টেস্ট নিচ্ছি। এরপরে মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শেখানো হয়, শেখাইছি। ডেমো ভাইবাটা এখন বাকি আছে, ডেমো ভাইবাটা শেখাবো, ম্যান টু ম্যান সামনাসামনি নিয়ে ডেমো ভাইবাটা, ভাইবা কী ধরনের হতে পারে সেটা শেখাবো। এবং শারীরিক অনুশীলন, বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম করানো হয়, করাইছি। কেমন লাগছে শারীরিক ব্যায়াম? ভালো লাগছে। তো আমরা আসলে আমাদের সোলজার একাডেমিতে এই বিষয়গুলো শিখাই থাকি। তোমরা যারা যাবা পরীক্ষা দিতে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতির জন্য যোগাযোগ করতে পারো। আর সবশেষে একটা অনুরোধ এবং একটা নির্দেশনা তোমাদের জন্য, সেটি হচ্ছিলো বাংলাদেশ সেনাবাহিনী শুধু না, নৌবাহিনী, বিমান বাহিনী রয়েছে, এই বাহিনীগুলোতে আসলে কোনো প্রকার দালাল বা টাকা পয়সার মাধ্যমে বাবা চাকরি হবে না। তুমি যতই ঘোরাঘুরি করো না কেন, তুমি যারাই ধরাধরি করো না কেন, তুমি যদি নিজে আনফিট থাকো, অযোগ্য থাকো, তোমাকে কোনোভাবেই চাকরি দেবে না। তাহলে তুমি বেকার এই রাস্তাগুলোর পিছনে কেন ঘুরবা, বা আমরা কেন প্রশ্রয় দেবো দালাল প্রতারক মাধ্যমদেরকে, তাই না? এগুলো অন্যায়, এগুলো কাজে যাওয়া যাবে না। তুমি সৎভাবে যাবা, নিজেকে সবকিছুভাবে সব দিক থেকে প্রস্তুত করবা, মেডিকেলে ফিট হবা, ভালোভাবে পড়ালেখা করবা, শারীরিক প্র্যাকটিস করবা, করে পরীক্ষা দিতে যাবা। তুমি যখন নিজের যোগ্যতা চাকরি পাবা, সেদিন তুমি বিশ্বাস করবা যে না, আসলে এই বাহিনীগুলোতে শুধুমাত্র যোগ্যতা দিয়ে চাকরি হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।